তোমার সাথে আমার বুঝো না আমার বুকের পিঞ্জিরাতে সি তুমি মনে জায়গা দিলা না। অল রাইট, ভিডিও শুরুতেই আপনি যে ট্রেন্ডিং ভিডিওটি দেখলেন, সো আজকের এই ভিডিওতে আমরা ওই ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখবেন। অ্যান্ড তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটি ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন রয়েছে প্রজেক্ট অপশন, এখানে একবার ক্লিক করবেন। দেন এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিট মার্ক রয়েছে অ্যান্ড সাথে রয়েছে ইফেক্ট। তো এই দুটি প্রজেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন এখানে ফার্স্টে বিট মার্ক ওপেন করবেন। অ্যান্ড বিটমার্ক ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন সামনে যে লিরিক্সের পোর্শনটা ছিল এখানে আমি এখানে করে রেখেছি, তো এগুলো আপনাকে আলাদা করে করতে হবে না। ইফেক্ট অ্যাড করা আছে তো ইফেক্ট অ্যাড করতে হবে না আপনাকে, ঠিক আছে। এখানে যে কাজটা করতে হবে আপনাকে দেখিয়ে দিই, এই যে ফন্টের স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফন্টের স্টাইলটা আপনাকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তার জন্য ফার্স্টের দিকে আসবেন, ফার্স্টে যে টেক্সট লেয়ারটা থাকবে ওটাকে সিলেক্ট করবেন। দেন এডিট টেক্সট এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন লিরিক্স লেখা আছে, উপরে এই অপশানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মন পছন্দ যে কোনো ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারেন। বা আমি যে ফন্টটা এখানে ইউজ করেছি এই ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে ইউজ করতে পারেন। অ্যান্ড অ্যালাইট মোশনে কীভাবে ফন্ট ইম্পোর্ট করতে হয় যদি আপনার জানা না থাকে আপনি চ্যানেল চেক আউট করুন, ভিডিও পেয়ে যাবেন। এছাড়া আই বাটনের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনার ভিডিওটি দেখতে পারবেন, ঠিক আছে। দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে সেম প্রসেস ফলো করে প্রত্যেকটি টেক্সট লেয়ারে আপনার কিন্তু ফন্ট স্টাইলটা রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। সো করা হয়ে গেলে এবার আপনাদের এগিয়ে আসতে হবে এখানে এই বিটমার্কে আসতে হবে 19.18, ঠিক আছে। এই বিটমার্কে আসবেন, এখান থেকে আপনাদের ফটো অ্যাড করতে হবে। সো প্লাসে ক্লিক করবেন, দেন মিডিয়া অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে ফার্স্ট একটা ফটো এরকম সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, দেখুন অ্যাড হয়ে যাবে। এরপর থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন ডান দিকের অ্যারোতে ক্লিক করবেন, পরের বিটমার্কে টাইমলাইনটা চলে আসবে। এরপর এই অপশানে ক্লিক করবেন, এক্সট্রা পার্ট রাইট সাথে কাট হয়ে যাবে, দেখুন কাট হয়ে গেছে। তো এরপর যদি আপনার ফটো আরও বেশি অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। দেন এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া তিন নম্বরে ক্লিক করে এখানে তিন নম্বর অপশানে ক্লিক করলে আপনি চাইলে সাইজটা বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। দেন এখানে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এই বিটমার্কে টাইমলাইনটা আনবেন। দেন প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ভিউয়ালে ক্লিক করে এখানে আরও একটি ফটো সিলেক্ট করে একই প্রসেসে আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো সেম প্রসেস ফলো করে এখানে আপনার যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে বিটমার্ক অনুযায়ী আপনারা ফটোগুলোকে অ্যাড করে নেবেন। তো আমি ফটোগুলোকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো বিটমার্ক অনুযায়ী এখানে আমি সমস্ত ফটো অ্যাড করে নিয়েছি, দেখুন বিটমার্ক অনুযায়ী আমি সমস্ত ফটো এখানে অ্যাড করে নিয়েছি। তো আপনারাও বিটমার্ক অনুযায়ী কিন্তু ফটোগুলোকে অ্যাড করে নেবেন আপনাদের। দেন ফটো অ্যাড করা হয়ে গেলে এবার আপনাদের এই ফটোগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর ইফেক্টের প্রিসেটটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন সবার নিচে একটি ফটো লেয়ার রয়েছে, তো ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। এবারে টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর যেখান থেকে আপনি ফটো অ্যাড করেছেন সেখানে নিয়ে আসবেন। সো এখান থেকে আমাদের ফটো অ্যাড করা হয়েছে এখানে। দেন এখান থেকে ফার্স্টে যে ফটো রয়েছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্টটা পেস্ট করে দেবেন। দেন তারপরের ফটো সিলেক্ট করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্টটা পেস্ট করে দেবেন। দেখুন ইফেক্টটা লেগে যাচ্ছে অ্যান্ড ভালো লাগছে দেখতে। দেন এখানে সেম প্রসেস ফলো করে পরের ফটোতে আপনার ইফেক্টটা অ্যাড করে দেবেন, ঠিক আছে। সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো ফটো আপনি অ্যাড করেছেন প্রত্যেকটা ফটোতে আপনারা কিন্তু ইফেক্টটা অ্যাড করে নেবেন, এইভাবে যেমনটা আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে। সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু ইফেক্ট অ্যাড করে নেবেন একদম শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো থাকবে প্রত্যেকটা ফটোতে আপনারা করে নেবেন। আমি প্রত্যেকটা দেখালাম না, কারণ
ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। দেন করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর ইফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকে দেখুন ম্যানুয়াল টেক সিজি নামে চারটি লেয়ার রয়েছে, এই চারটি লেয়ার কপি করতে হবে। তো লং প্রেস করে হোল্ড করে চারটিকে সিলেক্ট করুন, এইভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর এই অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি ফোর লেয়ার্সে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে ফটো শুরু হয়েছে, মানে ফটো আপনি অ্যাড করেছেন যেখান থেকে, তো এখান থেকে ফটো অ্যাড করা হয়েছে এই বিটমার্কে। তো এই বিটমার্কে টাইমলাইন আনার পর এই অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে পেস্ট ফোর লেয়ার্সে ক্লিক করে দেবেন, চারটি লেয়ার এখানে একসাথে পেস্ট হয়ে যাবে, দেখুন এখানে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। দেন এইচডিআর ইফেক্ট এখানে চলে এসেছে। এরপর আপনাকে এই প্রজেক্ট ভিডিওতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন, দেন ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে, বাই।